নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময় আপনার খবর। এই সংবাদটি প্রস্তুত করছে। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। लुकिंग फॉर एन अपॉर्चुनिटी टू वर्क इन जापान? वी हैव एक्साइटिंग एम्प्लॉयमेंट अपॉर्चुनिटीज एट वीदा स्कूल ऑफ लैंग्वेजेस, VSL, इन एसोसिएशन विद HNA आर्म्स इनकॉर्पोरेशन जापान। इंडिया का अपना होलसेल शॉपिंग ऐप, बस डाउनलोड करें और होलसेल में कपड़ों की शॉपिंग करें। घर मेजे के चौक चौके रखूँ डीप स्निमॉल नीम हर्बल साथे। टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। इंटरनेशनल फर्नीचर, अनबीटेबल प्राइस। विजिट अ रॉयल स्टोर टुडे। रास्ता दखल करे व्यवसा चालानोर अभियोग छिलो दीर्घ दिनेर। এবার সেই রাস্তা দখলমুক্ত করতে করা পদক্ষেপ পূর্ত দফতর এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের। শিলিগুড়ি থানা সংলগ্ন SF রোডে বৃহস্পতিবার অভিযানে নামে পূর্ত দফতর এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ কর্মীরা। SF রোডে পূর্ত দফতরের জমি দখল করে থাকা একের পর এক দোকান ভেঙে গুঁড়িয়ে দেয় পূর্ত দফতর ও পুলিশ প্রশাসন। কাজে বাধা দিতে আসা দুজনকে আটকও করে পুলিশ। এই ঘটনা ঘিরে চরম উত্তেজনা SF রোডে। পূর্ত দফতর এবং শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে খবর, বারবার PWD জমিতে বসে থাকা দোকান এবং ঘরগুলিকে সরে যেতে বলা হলেও তারা সরছিল না, আর সে কারণেই আদালতের নিয়ম মেনে বৃহস্পতিবার এই অভিযান চালায় পূর্ত দফতর এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। ঘটনা দেখুন, আমরা 2018 সালে আজকে এখানে 97-18 আমরা একটা মামলা করলাম। কেন করলাম? এখানে দেখলাম কমিশনার অফিসের একটা মামলা করেছে এবং সেই মামলাতে দেখলাম আমাদেরকে ওখানে উচ্ছেদ করে দেওয়া হবে পুলিশের শুদ্ধ। কেন? যে কমিশনার যারা আছে কমিশনার অফিসে, তাদের অ্যাডভোকেট অজয় চৌধুরী। তাহলে অজয় চৌধুরী যদি কমিশনের অ্যাডভোকেট হয়, তাহলে কমিশনের অজয় চৌধুরীর পক্ষে দেবে। সেই পরিস্থিতি দেখে আমরা শিলিগুড়ি কোর্টে গেলাম, গিয়ে সেখানে ইনজাংশন দিলাম। ইনজাংশন আজও পর্যন্ত বলবৎ রয়েছে। এই ইনজাংশনটাকে হাইকোর্টে ওরা না বলে সাপ্রেস করে মিথ্যে কথা বলে যে সরকারি জমি দখল করে রেখেছে, তাতে পাবলিক এট শিলিগুড়ির অসুবিধা হচ্ছে, সুতরাং এটা সরিয়ে দেওয়া হোক। আমার বক্তব্য, যদি পাবলিকের অসুবিধা হয়ে থাকে এবং দেখুন রাস্তার মধ্যে ওদের ওটা নেই, সরিয়ে দিক, আমার আপত্তি নেই। আমার শিলিগুড়ির যারা কর্মকর্তা অশোক ভট্টাচ, SJDR কর্মকর্তা এবং এই ওয়ার্ডের যিনি কর্মকর্তা আছেন, কাউন্সিলর আছেন, এনাদের কাছে আমার অ্যাপিল, যদি তাই হয় তাহলে সরকারি জমিতে দখল করে যতটা আছে, অজয় চৌধুরী যে মামলা ফাইল করেছে তার বাড়ির অর্ধেক রয়েছে, সেটাও হাঁটানো হোক। অলিভ হোটেলের অর্ধেক আছে, সেটাও হাঁটানো হোক। PWD-র ইঞ্জিনিয়াররা বলছে আমরা সেটা হাঁটাবো না, তাহলে এটা আমি মনে করি দ্বিচারিতা। এটাই যদি হয়, আমি দেখুন শিলিগুড়ি তথা নর্থ বেঙ্গলের প্রত্যেকটা ইস্যু নিয়ে লড়বো, যেখানেই অন্যায় দেখব আমি এত অঞ্চলের লোককে নিয়ে আন্দোলন করব এবং এই অন্যায়ের বিরোধিতা পাবলিককে সাথে নিয়ে আমি করব। এবং কোর্টেও যেটা রয়েছে তারও কীভাবে লড়তে হয় হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে আমরা জানাবো। যে এই অর্ডারটা সাপ্রেস করে, কোর্ট একটা পবিত্র জায়গা, কোর্ট একটা মন্দির বলে আমরা মনে করি, আজকে কি হচ্ছে, কোর্ট অর্ডার ইজ অর্ডার। তাহলে এই অর্ডার যদি রেস্টেন্ট রিকল না হয় তাহলে এটাও এনফোর্সেবল, কারণ হাইকোর্ট যে অর্ডার দিয়েছে সেখানে কোথাও বলা নেই যে এই অর্ডারটাকে আমি রেস্টেন্ট করে দিয়েছি, তাহলে এটাও এনফোর্সেবল আছে। আমি IC সাহেবকে বললাম যে আমাকে অ্যারেস্ট করুন, ওদের ক্ষমতা থাকলে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যান, আমি বাধা দিচ্ছি। আমাদের ছোটোবেলার থেকে এখানে খেলাকুদা করছি, ছোটোবেলার থেকে আমাদের হ্যাপি ফ্রেন্ডস ক্লাব, কিন্তু আজকে দুঃখ লাগলো যে কেউ এর বিরুদ্ধে আমরা কেউ যাচ্ছি, তাও কেউ অবজেকশন করাতেও আমাদেরকে কেউ সাপোর্ট করছে না। কমসে কম আমাদেরকে একটা জায়গা দেওয়া হোক, পিছনে কমসে কম যার ফ্রন্টের জমিন ছিল তাকে কমসে কম ক্লাবের জন্য, আর যে গরিব যার দোকান ভেঙেছে তাকে কিছু কমসে কম ব্যাক সাইডে না হলে কমসে কম একটা ক্ষতিপূরণ দেওয়া হওয়া উচিত ছিল। এরকম আনলিগাল শিলিগুড়িতে অনেক দোকান, কিন্তু গরিব লোকের দোকান ভেঙে বা ক্লাবের জন্য বাচ্চারা খেলতো, তাদের জন্য কিছু করা উচিত ছিল। প্রশাসনকে এটা নিয়ে দেখা উচিত,
যেহেতু আচার সংহিতা লেগে গেছে আনঅথরাইজড প্রপার্টি, কমসে কম আমাদেরকে 2 মে অবধি কমসে কম আমাদের টাইম দেওয়া উচিত ছিল, যাতে আমরা কোনো অ্যাপ্লাই করতাম অবজেকশনের জন্য। নোটিশ আমাদের মানে ক্লাব হিসাবে তো নিশ্চয়ই একজনকে দিয়েছে, এরকম নোটিশ তো সবার কাছেই আছে, কিন্তু এত তাড়াতাড়ি যে এই জিনিসটা হবে আমরা জানতাম না। টাইম মাঝে মাঝে নোটিশ আসতো, দোকানদার কাছে নোটিশ আসতো, কিন্তু আমরা এত তাড়াতাড়ি যে অ্যাকশনটা নেওয়া হবে এটা জানতাম না। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই বঙ্গরাজ্যে ইতিমধ্যে লাগু হয়ে গিয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট। এই অ্যাক্ট অনুযায়ী চলতি সময়ে 49,999 টাকার বেশি নগদ অর্থ কিংবা বিদেশি মদ গাঁজার সঙ্গে নিয়ে রাস্তায় বের হওয়া যাবে না। এই সমস্ত নির্বাচনী বিধির কথা মাথায় রেখে নির্বাচন কমিশনের একটি টিম শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় আজ বিশেষ নাকা চেকিং চালায় জলপাই মোড় এলাকায়। এদিন ওই রোডে যাতায়াতকারী সমস্ত গাড়ি আটকে গাড়িতে থাকা যাবতীয় জিনিসপত্র খতিয়ে দেখেন পুলিশ ও নির্বাচন কমিশনের টিম। দেখছি হচ্ছে লিকুইড আছে কিনা, টাকা পয়সা যদি থাকে সেগুলো, আর অবৈধ জিনিসপত্র ভেতরে ঢুকছে কিনা শিলিগুড়িতে বা এইসব আমাদের মেনলি দেখা। অবৈধ বলতে যেগুলো কাগজ বহির্ভূত যেগুলো জিনিসপত্র আছে সেগুলো আমরা দেখাশোনা করছি, গাড়ির এবং গাড়িরও কাগজপত্র আমরা সেগুলো দেখছি। গাড়ির কাগজ 50,000 টাকা, মানে 50,000 থেকে কম হতে হবে, 1 টাকা কম হলে পর্যন্ত আমরা ক্যারি করতে পারবো। 49,999 টাকা পর্যন্ত একজনে ক্যারি করতে পারবে, তাদের যদি বৈধ কাগজপত্র থাকে তারা ক্যারি করতে পারবে। রাতের অন্ধকারে বিজেপির যুব মোর্চার জেলা সহ সভাপতি এবং এক সক্রিয় কর্মীর ওপর অতর্কিতে হামলার অভিযোগ কারগড়ায় তৃণমূল। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে শহর শিলিগুড়ির রাজনৈতিক অন্দরমহল। শিলিগুড়ির জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি প্রবীণ আগরওয়ালের অভিযোগ, বুধবার রাতে বিজেপির যুব মোর্চার জেলা সহ সভাপতি অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার সময় ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার ইনডোর স্টেডিয়ামের কাছে অতর্কিতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনায় গুরুতর আহত হন অনিত দাস ও কৃষ্ণেন্দু সূত্রধর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজেপির যুব মোর্চার কর্মীরা, তারাই আহতদের উদ্ধার করে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। প্রবীণ আগরওয়ালের আরও অভিযোগ, বাগডোগরাতেও তাদের এক কর্মী আক্রান্ত হয়েছেন। এভাবে বিজেপি কর্মীদের ওপরে হামলা করে তাদের দমিয়ে রাখা যাবে না বলে দাবি জেলা সভাপতির। যদিও জেলা তৃণমূলের মুখপাত্র বেদব্রত দত্তের পাল্টা অভিযোগ, বাগডোগরায় যে ঘটনা তা বিজেপির দলীয় কোন্দল। তিনি বলেন, ইনডোর স্টেডিয়ামের সামনে একটি ঘটনা ঘটেছে, তা একজন মহিলা শ্রীলতা হানির অভিযোগে স্থানীয়রা একজনকে মারধর করেছে, তবে সে যুব বিজেপির সহসভাপতি কিনা তা জানা নেই। ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার জেলার সহসভাপতি শ্রী অনিত দাস আর তার সহ আরেকজন বিজেপির কর্মী, এই দুজনের উপরে কালকে টিএমসির গুন্ডারা 35 জন মিলে তার উপরে জানলেওয়া হামলা করেছে। শ্রী অনিত দাস এখানে সদর হসপিটালে অ্যাডমিট আছেন, আর তারও তার সাথে যিনি ছিলেন দুজনের খুব জোরে মাথায় ব্যথা লেগেছে, কোমরে পিঠে ব্যথা আছে, রড আর বন্দুকের বাট নিয়ে তারা মেরেছেন তাকে। অনেক দিন ধরে তাকে মেরে দেব এই ধরনের হুমুক দিয়েছিল, গতকালকে এই অঞ্জাম দিয়েছে। আর তার ছাড়া আপার বাগডোগরাতেও আমাদের একটা বুথ স্তরে কার্যকর্তা শ্রী সজল বিশ্বাস, তার উপরেও 4-5 জন মিলে আর এই ধরনেরই হামলা করেছেন। সে হামলা যারা করেছেন তার মধ্যে রাজেশ দে, বাবার নাম গৌরাঙ্গচন্দ্র দে, সম্রাট চন্দ, রথিন ঘোষ, এরা সবাই মিলে তার মাথার উপরে রড দিয়ে মেরেছে। এই ছেলের ছবি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই ধরনের কাণ্ড গতকালকে একসাথেই হয়েছে দুই জায়গায়। এদের সবার বিরুদ্ধে আমরা আর অ্যাটেম্প টু মার্ডারে কেস করতে যাচ্ছি, আর যদি এখানকার প্রশাসন কোনোরকম পদক্ষেপ না নেয় তাহলে নির্বাচন আয়োগকে তাদের অগেস্টেও আমরা কমপ্লেন করব। দেখুন, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সব রকমের সন্ত্রাস নামিয়ে আনছে, ভাষা সন্ত্রাস, শারীরিক সন্ত্রাস, এবং এখন রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে তারা ব্যাপক সন্ত্রাস বাংলার মাটিতে তারা নামিয়ে এনেছে, এবং তারা সবসময় দ্বিমুখী নীতি নিয়ে চলে। এবং ভারতীয় জনতা পার্টির দলের ভেতরে যে নিদারুণ গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বকে আগে ওরা সামাল দিন, তারপরে ওরা তৃণমূলকে দোষারোপ করবেন। তার কারণ,
ভারতীয় জনতা পার্টিতে এখন আদি এবং নব্য এই দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। প্রকাশ্য দিবালোকে পিস্তুত ভাইয়ের হাতে খুন দাদা। ঘটনাটি শিলিগুড়ি পুর নিগমের 36 নম্বর ওয়ার্ডের মধ্য শান্তিনগর এলাকায়। মৃতের নাম শঙ্কর কর্মকার, বয়স আনুমানিক 30 বছর। জানা গেছে, আজ সকালে রাস্তার মাঝে নেশাগ্রস্ত অবস্থায় শঙ্করের ওপর হামলা করে তারই পিস্তুত ভাই সুরেশ রায়। অভিযোগ, প্রকাশ্যেই বার কয়েক চাকু দিয়ে কোপ বসায় সুরেশ। ঘটনাস্থলে স্থানীয়দের ছুটে আসতে দেখে এলাকা ছেড়ে চম্পট দেয় হামলাকারী যুবক। স্থানীয়দের মারফত খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের 80 ঘর ফারিদ পুলিশ। তড়িঘড়ি গুরুতর আহত যুবককে উদ্ধার করে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এরপরই অভিযুক্ত যুবককে ধরতে ফোর্স লাগায় পুলিশ। বিশেষ সূত্রকে কাজে লাগিয়ে ঘটনার কিছুক্ষণের মধ্যেই হামলাকারী যুবককে পাকড়াও করে। মৃতদেহ ইতিমধ্যে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক বিবাদের জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। সকালবেলা আমার কাছে ফোন যায় যে 23 নম্বর ওয়ার্ডে একটা মারামারি হচ্ছে, যেটা আমাদের ওয়ার্ডের ছেলের সাথে। তো আমি সাথে সাথে চলে আসি এবং আস্তে আস্তে দেখি যে এখানে রক্ত পড়ে আছে। ধারালো অস্ত্র দিয়ে শঙ্কর কর্মকার নামে একটা ছেলেকে, 30 বছর বয়স, তাকে কোপানো হয়েছে। আমি সাথে সাথে চলে আসি। চলে আসার সাথে সাথে শুনতে পারি ছেলেটা এখান দিয়ে পালিয়ে গেছে। এখানে অনেক প্রত্যক্ষদর্শীও ছিল, যেহেতু তার হাতে ধারালো অস্ত্র ছিল, সেহেতু কেউ আর তার সামনে এগোতে সাহস পায়নি। এলাকার মানুষকে বলেছি এলাকার পরিস্থিতি শান্ত রাখুন। পুলিশকে বলেছি যে পুলিশ যেন ইমিডিয়েট তাকে অ্যারেস্ট করে, এবং পুলিশ কথা দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব তাকে অ্যারেস্ট করবে এবং এই জায়গাটায় টহলদারিটা আর একটু বাড়িয়ে দেবে। আমি আসার পরে 36 নম্বর ওয়ার্ডে এমন কোনো ইনসিডেন্ট আজ অবধি হয়নি, হঠাৎ করে আজকে হয়ে গেছে। আগামী দিনে চেষ্টা করব এই জায়গাটা যেন মানে আরও সুন্দরভাবে থাকে, যাতে পুলিশ এই টহলদারিটা বাড়ে এবং অসামাজিক কাজকর্ম যদি কিছু হয়ে থাকে সেগুলো যেন বন্ধ করা যায়। বাংলা নিজের মেয়েকেই চাই প্রচারে মালদার হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেস। সামনেই বিধানসভা নির্বাচন, প্রত্যেকেই কোমর কষে ময়দানে নেমে পড়েছে। তবে রাজ্যের শাসক দলের কাছে এবার বড় চ্যালেঞ্জ। একদিকে বাংলা দখলের জন্য মরিয়া বিজেপি, অপরদিকে বাম কংগ্রেস জোট বেঁধেছে, সাথে ISF। তবে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল। ভোটের প্রাক্কালে রাজ্য জুড়ে শুরু হয়েছে বাংলা নিজের মেয়েকেই চায় এই শিরোনামে পোস্টার ক্যাম্পেইন। প্রকারান্তরে প্রশান্ত কিশোরের টিমের নির্দেশে মমতা ব্যানার্জিকেই পুনরায় বাংলার মেয়ে হিসেবে মুখ্যমন্ত্রী পদে অন্যতম দাবিদার পেশ করতে প্রচারে নেমেছে তৃণমূল কর্মী সমর্থকরা। বাদ যায়নি মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভা ক্ষেত্র। জেলা সাধারণ সম্পাদক বুলবুল খানের নেতৃত্বে হরিশ্চন্দ্রপুরের বেশ কয়েকটি অঞ্চলে বাংলা নিজের মেয়েকেই চায় এই শিরোনামের পোস্টার ক্যাম্পেনিং করে শাসক দল। এটা পশ্চিমবাংলা ক্ষেত্রে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি উন্নয়নের নিরিখে বাংলা নিজের মেয়েকে চায়। আজকে উন্নয়ন দেখতে আপনার তিনি আসার পর বিগত 2 বার তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, 3য়বারও হতে যাচ্ছেন। এখানে আপনি পোতশ্রী, আজকে মডেল স্কুল, ITI কলেজ, স্বাস্থ্যসাথী কার্ড, সবুজশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, কত আর বল, মানুষের ঘরে ঘরে উন্নয়নটা পৌঁছে গেছে। কেউ অস্বীকার করতে পারবে না মাননীয় মুখ্যমন্ত্রী বা মমতা ব্যানার্জি বা তৃণমূল গভর্নমেন্টের কোনো কিছু তার বাড়িতে। রেশন ফ্রি, আজকে লকডাউনে না খেয়ে মানুষ অনাহারে মারা যেত কিন্তু এরকম কিছু হয়। আজকে বয়স্ক লোকের ভাতা থেকে শুরু করে ST OBC ভাতা থেকে শুরু করে মুসলিম ভাতা থেকে শুরু করে আজকে ব্রাহ্মণ ভাতা থেকে শুরু করে আজকে কী নেই এই পশ্চিমবাংলার, না খেয়ে কেউ মরবে না এই পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী সে করে চলে গেছে। বাগডোগরায় আজ রুটমার্চ শুরু করলো কেন্দ্রীয় বাহিনী। সমগ্র এলাকা ঘুরে দেখেন এই বাহিনী। পাশাপাশি ভোট নিয়ে কোনো চাপ সৃষ্টি হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে কথা বলেন সাধারণ মানুষ ও ভোটারদের সঙ্গে।
ভোটের ঘণ্টা বাজতেই দেওয়াল লিখন শুরু রাজনৈতিক দলেদের। এরই মধ্যে আজ ফাঁসি দেওয়া ব্লকে তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন নিয়ে বিতর্কের সৃষ্টি। তৃণমূলের নেতারা দেওয়ালে লিখেছে, খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। আর এই লেখা ভোটের রাজনীতিতে কোন ইঙ্গিত দিচ্ছে সে নিয়ে বিভিন্ন রকম বিতর্ক সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। দেখেন, টিএমসির যে কালচার আছে সেটা আপনারা খুব ভালো করে জানেন যে এরা প্রত্যেকটা কথাতে ধমকানো চমকানোর একটা কাজ করে। আজকে যে ওনারা যে ওয়ালের মধ্যে লিখছেন যে এখানটা খেলা হবে, আমরা দায়িত্ব নিয়ে বলছি যে আমরা বলছি আপনাকে খেলা হবে। ভারতীয় জনতা পার্টি যেদিন এখানে ক্ষমতা আসবে সেদিনকে এখানে আবির খেলা হবে। আপনাদের মতো নোংরা কোনো আমরা খেলা খেলবো না। আমরা দায়িত্ব নিয়ে বলছি ভারতীয় জনতা পার্টি একজন সৈনিক হয়ে যে আগামী দিনে যখন আমরা এখানে ভারতীয় জনতা পার্টি থেকে ক্ষমতা আসবো, আমরা আপনাদেরকে বলছি আমরা আপনাদের সাথে আবির খেলবো। দেখেন, ওনাদের যা বলার ওনারা সেটাই বলবেন, কেন ওনাদের কালচারেই হচ্ছে এরকম। ওনারা কখন কী বলে সেটা ওরা নিজেরাও জানে না। তার কারণে আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে আমি অনেকবার দেখছি যে একজন একরকম ধমকানো চমকানো কথাবার্তা বলে। আমরা সেই সব তর্কে বেতর্কে আমরা যাচ্ছি না। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি আমরাও খেলবো আপনাদের সাথে, কিন্তু আমরা জিতার পরে আবির খেলা খেলবো আপনাদের সাথে। খেলা হবে বলতে সামনে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। যারা ধর্মীয় মেরুকরণ নিরিখে ভোট করতে চায় তাদের বিরুদ্ধে খেলা হবে, বেচু সরকারের বিরুদ্ধে খেলা হবে, আর সাম্প্রদায়িক শক্তি যেগুলো বর্তমান উঠতেছে তাদের বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে প্রথমে অর্থ এটাই। এখন একটু বিরতি, ফিরছি বিরতির পর। Wallpapers done, এখন ফ্যান্স। ফ্যান্স স্টাইলিশ আর হাইটেক হওয়া উচিত। ফ্যান্স জোরে চলুক কিন্তু মিটার নয়। সূর্য ফ্যান্স দরকার আপনার। সূর্য ফ্যান্স স্টাইলিশ, ডাস্ট ফ্রি আর হাইটেক। হাওয়া চললো সূর্যার। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। अवेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर आपके लिए लेके आए हैं डिप्लोमा एंड कोर्सेज, जैसे इंग्लिश स्पीकिंग कोर्स, सॉफ्टवेयर एप्लीकेशन, फाइनेंशियल अकाउंटिंग, टैली, जावा, HTML, DTP, C++, पाइथन जैसे बहुत से कोर्सेज एंड डिप्लोमा। और आपको मिलेगा होलोग्राम सील्ड सर्टिफिकेट गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल अंडरटेकिंग, जो आपके हर सपने को देगा एक नई उड़ान। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। लुकिंग फॉर एन अपॉर्चुनिटी टू वर्क इन जापान? वी हैव एक्साइटिंग एम्प्लॉयमेंट अपॉर्चुनिटीज स्पेशली इन इंडस्ट्रीज लाइक नर्सिंग, केयर गिवर, मैन्युफैक्चरिंग एंड कंस्ट्रक्शन। एडवांटेजेस ऑफ वर्किंग इन जापान: बेटर पे पैकेजेस, बेटर क्वालिटी ऑफ लाइफ, बेटर एम्प्लॉय वेलफेयर एंड प्रोटेक्शन, high professionalism and work ethics, respect and dignity of labor, learning the best technology in the world. That is where we come in. At Veda School of Languages, VSL, in association with HNA Arts Incorporation Japan. Call us at 9911546021. क्या आपके कपड़ों का बिजनेस है और आप दुकान में भीड़भाड़ से बहुत परेशान हैं और सामान लाने का समय नहीं है, तो समझो आपकी टेंशन खत्म। अब डाउनलोड करें A से Z तक ऐप, इंडिया का अपना होलसेल शॉपिंग ऐप। बस डाउनलोड करें और होलसेल में कपड़ों की शॉपिंग करें A से Z तक। Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल, 2.5 माइल सेवक रोड, सिलीगुड़ी। ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপস নিমল নিম হার্বালের সাথে, কারণ ডিপস নিমল নিম হার্বাল শুধু ঘরকে পরিষ্কারই রাখে না, নির্মূল করে দেয় 99.9% জীবাণু এবং ব্যাকটেরিয়াকে। ঘর পরিষ্কার রাখুন আপনিও, ডিপস নিমল ব্যবহার করুন। टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। घर, दुकान, मकान, गोदाम बनाने के लिए टीना, प्रोफाइल सीट, रंगीन टीना पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध। महावीर स्टील, 3rd माइल वेगा मॉल के सामने, चौधरी कंपाउंड। कॉन्टेक्ट नंबर 9709970981।
आपके विजुअल एडवर्टाइजमेंट के लिए एसके लाइव ही बेस्ट ऑप्शन है। एसके लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूअरशिप 9 लाख से अधिक है। सिक्किम हैथवे और एनएक्सटी डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और सीसीएन सेटअप बॉक्स पर, क्लामपुर से लेके मैनागुड़ी हैथवे पर, सिटी केबल पर सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक एनएक्सटी डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308। फिर एलम बिरतर पर आसी परेर खबरे। গতকাল গভীর রাতে বাড়ি ফেরার সময় বিজেপি কর্মী সজল বিশ্বাসের ওপর ক্ষুদিরাম পল্লী লাগোয়া লোয়ার বাগডোগরায় অতর্কিতে আক্রমণ চালায় তৃণমূল কংগ্রেস কর্মী রাজেশ দে। সেই হামলার ঘটনার প্রতিবাদে আজ বাগডোগরায় বিক্ষোভ মিছিল করে বিজেপি। রাজ্য যুব বিজেপি কনভেনার দীপ ঘোষ জানান, রাজেশ দে জেলা তৃণমূল যুব সম্পাদক হিসেবে গুন্ডার রাজনীতি শুরু করেছে, খেলা হবে না করে বিজেপি কর্মীদের আক্রমণ করেছে এরা, যদিও অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। ঘটনার দাদা, আমি তো আমার ধারণার বাইরে ছিল সব কিছু। আমি কাল রাতে মোটামুটি ওই 10টা নাগাদ ডিউটি থেকে আসছি, হঠাৎ আমাকে রাস্তায় আটকানো হলো। সেখানে ধরে কয়েকজন রাজেশ দে নামে এক ব্যক্তি, তিনি তৃণমূলের কর্মী আমি জানতে পেরেছি। সে আমাকে হঠাৎ করে হিট করে দিল। তার অভিযোগ হচ্ছে গত কয়েকদিন আগে আমাদের বিজেপির কর্মী শ্রী রতন দাস বলে এক দাদাকে তারা আঘাত করেছিল। সেই সময় আমি থানায় গিয়েছিলাম, তখন সবাই আমাদের কর্মীদের সহ থানায় গিয়েছিলাম এফআইআর করার জন্য। তো তার কথা হচ্ছে তার নাম আমি লিখিত থানায় দিয়েছি, সেই কারণে সেই প্রতিশোধের নেওয়ার জন্য আমাকে সে মারধর করলো। খুব মানে যা পরিস্থিতি ছিল, আমি আমার সেন্স হারা ছিল। তারপরে যে কে মানলো কতটা আমি আর কোনো হোশ ছিল। এটা বিজেপির অভিসন্ধি। আপনারা জানেন রাজনৈতিকভাবে আমাদের বাগডোগরাতে বিজেপি এখানে এখনো পায়ের নিচে মাটি নেই ওদের, যার জন্য এইসব কাজ করে যাচ্ছে। আর অপপ্রচার, যাকে সামনে ইলেকশন, তৃণমূলের নামে অপপ্রচার করে যাচ্ছে, এটাই ওদের উদ্দেশ্য। এর আগেও ভবিষ্যতে এরা এগুলাই করবে। আপনার কিছুদিন আগেও এরা এই ঠিক এমনিভাবে বিভিন্ন আমাদের পদাধিকারীর বিরুদ্ধে কেস করবে, এটাই ওদের উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য। দেখুন, কয়েকদিন ধরে আমরা দেখে যাচ্ছি যে তৃণমূলের এই কর্মীরা, যেমনি রাজেশ দে আরও যারা যারা আছে, এনারা আমাদের কর্মীদেরকে একা পেয়ে আক্রমণ করছে। কদিন আগে রতনদা আমাদের মণ্ডলের সহসভাপতি, আর আজকে গভীর রাত্রে আমাদের সজলদা, যে যিনি বুথের সহসভাপতি, ওনার উপরে আক্রমণ করেছে। এরা লাগাতার আমাদের লোকজনকে এইভাবে ভয় পাওয়ানোর চেষ্টা করছে। এরা ভাবছে যে এই ভোটে ওরা এইভাবে খেলবে। ওরা বলছে না খেলা হবে, ওদের খেলাটা মনে হচ্ছে মানুষজনের উপরে, নিরীহ মানুষের উপরে আক্রমণ করাটা। এইভাবে আক্রমণের রাজনীতি এরা বাগডোগরায় শুরু করেছে। বাগডোগরা কি সমগ্র বাংলা জুড়ে এরা শুরু করেছে, এটাই বোঝা যাচ্ছে। এনারা যেভাবে আক্রমণ করেছে, আমরা এটার আইনি ব্যবস্থা নিব। কিছুক্ষণ আগেই শুনলাম যে গতকাল রাত্রে একটা ঝামেলা হয়েছে, ওটা ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার। রাত্রেবেলা কোথাও বসে ওরা কোনো জলসা করছিল, সেখান থেকেই ওদের ঘটনার সূত্রপাত, নিজেদের মধ্যেই লড়াই। এখন মিথ্যে মামলা দিচ্ছে আমাদের কিছু ছেলের নামে তৃণমূলের, যারা ওকে হসপিটালে নিয়ে গেছে। যদি তারা মেরে থাকে তাহলে কখনোই তারা তাদেরকে হসপিটালে নিয়ে যাবে না। এই ব্যাপারে আমাদের কাছে ভিডিও ফুটেজও আছে এবং আমাদের এখানে মোবাইলও আছে যে গতকাল রাত্রে যাদের নামে ওরা এফআইআর করেছে তারা কেউ ছিল না। তারা উল্টো ওদেরকে ওকে বাঁচানোর জন্য রাত্রেবেলা শোনার পর হসপিটালে নিয়ে যায়। এ ব্যাপারে তৃণমূলের কোনো ছেলে জড়িত না আমি যতদূর জানি। এটা ওদের নিজেদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব, কোনো একটা জায়গায় বসে ওরা রাত্রিবেলা একটা জলসা হচ্ছিল, তার থেকে ওদের এই ঘটনার সূত্রপাত। দার্জিলিং এর চৌরাস্তার কাছে ম্যাল রোডে প্রাচীন হোটেল কাম রেস্টুরেন্টে বিধ্বংসী আগুন। হোটেল কাম রেস্তোরাঁ থেকে ধোঁয়া বের হতে দেখে খবর দেওয়া হয় দমকলকে। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। প্রাচীন হোটেল কাম রেস্টুরেন্টের কাঠের তৈরি বাকি অংশেও আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের 3টি ইঞ্জিন।
দীর্ঘক্ষণের চেষ্টায় দমকলের কর্মীরা আয়ত্তে আনে আগুন। তবে স্থানীয় সূত্রে খবর, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। এদিকে আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল দফতর। তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করে মিটিং মিছিলে যাওয়ার অপরাধে এক মহিলা বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনকি তার বাড়ি লক্ষ্য করে ইট পাটকেলও ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা রায়গঞ্জ পুরসভা এলাকার 3 নম্বর ওয়ার্ডের অশোক পল্লীতে। যদিও বিজেপির আনা এই অভিযোগ সম্পূর্ণরূপে খারিজ করে পাল্টা বিজেপির চক্রান্ত বলে দাবি রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রিয়তোষ মুখার্জির। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও পুলিশ কর্মীদের বিরুদ্ধে চরম উদাসীনতার অভিযোগ তুলেছে বিজেপির রায়গঞ্জ শহর মণ্ডল কমিটি। কালকে আমি একটা বিজেপির মিটিংয়ে গেছিলাম, মিটিং করে আসার পরে 4-5 জন ছেলে দেখলাম পিছিয়ে পিছিয়ে বেঁচে, কেউ কিছু বলেনি আমাকে। তারপরে বাড়িতে আসলাম, এসে আবার একটা নিমন্ত্রণ করতে গেছিলাম, বাড়িতে এসে দেখলাম যে আগুন জ্বলছে, পাশের জায়গাটা ঢিল ঢিল মারছে, তারপরে দেখি আগুন জ্বলছে পাশের জায়গাটা। কারা করলো সেটা আমি দেখতে এখন দেখিনি, আমি বলতেও পারবো না। হয়তো আমার মনে হচ্ছে হয়তো বিজেপিতে জয়েন করছে এই কারণেই। জয়শ্রী চক্রবর্তী বলে কোনো নেই আমার ওয়ার্ডে, জয়শ্রী মজুমদার আছে এবং তার স্বামীকে সে ত্যাগ করে নিয়ে আরেকজনের কাছে থাকে, সেখানে চক্রবর্তী লাগিয়েছে কি না লাগিয়েছে আমি জানি না। আর এরকম আমার ওয়ার্ডে কোনো রকমই ঘটনা ঘটেনি, এটা ভেক, এটা বিজেপি নিজেরা একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছে। ঘটনা হচ্ছে যে আমাদের 7 তারিখ, আগামী 7 তারিখ ব্রিগেডে মহাসমাবেশ আছে, যেটাতে প্রধান বক্তা হিসেবে মোদিজি আসছে। তো তার জন্য আমাদের প্রতিটা ওয়ার্ডে প্রতিটা বুথে বৈঠক চলছে। তো গতকাল রায়গঞ্জ আমাদের 3 নম্বর ওয়ার্ডে গতকাল বৈঠক ছিল, সেই বৈঠক থেকে ফেরার সময় আমাদের জয়শ্রী চক্রবর্তী বলে একজন কার্যকর্তা যিনি ফিরছিলেন, তখন 8-10 জন ছেলে তার পিছনে লাগে, তাকে একটা ভয় দেখানোর চেষ্টা করে, কিছু বলেনি তারা। কিন্তু তারপরেও তিনি বাড়িতে আসেন, বাড়িতে এসে নিয়ে উনি নিজের বাড়িতে নিজের কাজকর্ম করে, ওরা নেমন্তন্ন ছিল, নেমন্তন্নে বেরিয়ে যান। তারপরে এসে দেখেন যে উনার বাড়ির সাথে লাগোয়া একটা জমি আছে, সেই জমির নিচে প্রচুর পাতা পড়ে থাকে, তার মধ্যে ধাওধাও করে আগুন জ্বলছে। যদি গাছটা শুকনো থাকতো গাছের মধ্যে আগুন লাগতো, তার পাশাপাশি বাড়িতেও আগুন লাগতো, এটা তো গেলই। তার পাশাপাশি তারা কী করেছে, অর্ধেক অর্ধেক গিট আর পাশে কিছু ওনাদের কাজের জন্য কিছু ছোট গিটি রাখা আছে পাথর টুকরো করা, সেগুলো তার বাড়িতে চালে ছুঁড়েছে। তো এইবার এটা নিয়ে পুলিশকে উনি ফোন করেছিলেন, পুলিশকে ফোন করার পর পুলিশ এসেছেন, দেখেছেন, দেখে নিয়ে পুলিশের বক্তব্য হচ্ছে যে এটা বিড়ি খায় আগুন লাগতে পারে, আপনারা এভাবে করে ফোন করে ডাকবেন না। এবার তার পাশাপাশি উনি দেখিয়েছেন যে বাড়িতে ইট পড়েছে, সেটা নিয়েও পুলিশ কোনো হস্তক্ষেপ বা ভ্রুক্ষেপ করার প্রয়োজন মনে করেনি। আমি একটা কথা বলি যে MCC লাগু আছে, সেখানে দাঁড়িয়ে পুলিশের এই ভূমিকা, পুলিশ যদি ভেবে থাকে এখনও তৃণমূলের দাসের মতো কাজ করবে, আর তৃণমূলের গুন্ডারা যদি ভেবে থাকে যে বিজেপিকে চমকে ধমকে এখন চলে যাবে, তাদেরকে একটাই বার্তা আমি দেব এখান থেকে, 2 মেয়ের পর থেকে তারা কিন্তু হয় মাটির নিচে থাকবে নাহলে মাটির উপরে থাকবে। এই পরিস্থিতি আমরা করে দেবো 2 মেয়ের পর থেকে, ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর। স্বাস্থ্যকর্মীদের পর উর্দিধারীদের দেওয়া হলো করোনা প্রতিষেধক টিকা। বৃহস্পতিবার চাঁচল থানার পুলিশ কর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ারদের একে একে দেওয়া হয় কোভিড ভ্যাকসিন। এদিন প্রথমেই করোনার প্রতিষেধক নেন চাঁচল মহকুমার পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল এবং চাঁচল থানার IC সুকুমার ঘোষ। বর্তমানে তারা সুস্থ রয়েছেন। এ ব্যাপারে মহকুমা পুলিশ আধিকারিক সুকান্ত মণ্ডল জানান, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পুলিশ কর্মীদের করোনার প্রতিষেধক দেওয়া হলো। চাঁচল থানার সমস্ত পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার এই প্রতিষেধক টিকা নিয়েছে। সবাই ভালোভাবে টিকা নিয়েছে, কারো কোনো শারীরিক সমস্যা হয়নি। এর আগে যারা নিয়েছে অনেকে তো এখনো নেয়নি, কমপ্লিট হয়নি এখনো, তাদের জন্য আজকে একটা স্পেশাল ক্যাম্প করা হলো। পুলিশ অফিসার আছে, হোমগার্ড আছে, কনস্টেবল আছে, ভিলেজ পুলিশ, সিভিক, যারা সব বাকি আছে, আজকে প্রথম 10টা আজকে সব নিয়ে নিয়েছে, আজকে শুধু আছে। তারপর দরকার হলে আবার দেখে নিতে হবে, আরও আমাদের যদি বাদ বলে থাকে তখন আবার হাসপাতালে আবার নতুন করে শুরু করা। বিভিন্ন দাবিতে ধর্মঘটে বসেন জলপাইগুড়ি সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকরা। ধর্মঘটের জেরে 2 দিন ধরে জলপাইগুড়ি সদর হাসপাতালে বন্ধ 102 নিশ্চয় যান অ্যাম্বুলেন্স পরিষেবা। পরিষেবা না পেয়ে চরম অসুবিধায় পড়েন প্রসূতি মা ও তার আত্মীয়রা। ঘণ্টার পর ঘণ্টা হাসপাতালের বাইরে বসে থাকতে দেখা যায় রোগী ও তাদের আত্মীয়দের, ফলে ক্ষোভে ফুঁসতে থাকেন সকলে। রোগীর আত্মীয়রা জানান, সরকারি গাড়ি না পেয়ে হাসপাতালে আসা সমস্ত রোগী ও রোগীর পরিজনেরা বিপাকে পড়েছেন। যদিও পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ,
পুলিশ গিয়ে নিশ্চয় যান চালকদের বুঝিয়ে হাসপাতাল সুপারের সাথে বৈঠক করান। বৈঠকে সিদ্ধান্ত হয় বিলগুলি আগামী 7 দিনের মধ্যে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। উপর মহলের আশ্বাস পেয়ে নিশ্চয় যান ধর্মঘট তুলে নেন মালিক ও চালকেরা। অ্যাম্বুলেন্স ড্রাইভারদের কতগুলো অভিযোগ ছিল আমি নিয়ে গেলাম আলোচনার মাধ্যমে, সব ওনাদের সমস্যা কেটে আর ওনাদের কোনো এখন কোনো অভিযোগ নেই। অবশেষে মানে আমাদের সুপার সাহেব ডাকলেন, এই কিছুক্ষণ আগে সুপার সাহেব ডাকছিলেন, পুলিশ আসছিলেন, সুপার সাহেব ডাকলেন, সুপার সাহেবকে বললাম আমরা অভিযোগগুলো, চিঠিটাও দেখালাম যে কালকে আমরা করছিলাম চিঠিটা। উনি আমাদের কাছে 7 দিনের সময় নিলেন, আমাদের যে চার্ট আছে সেই চার্ট হিসাবে তিনি বিলগুলো চেক করান। সমস্যা হচ্ছে কি, আমি সেই অনেকক্ষণ আগে ফোন করছিলাম, সেই অ্যাম্বুলেন্স পাচ্ছি না, তা যার জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছি অ্যাম্বুলেন্স না পাওয়াতে, এখন বাধ্যতা অনেকক্ষণ হয়ে গেল, থাকার পরে এখন আমি যাচ্ছি সুপার অফিসের কাছে, সুপারিনটেন্ডেন্ট অফিসের কাছে যাই, বলছি আবেদন তো করছি, কি করে উনি কি বলেন সিদ্ধান্ত নেয়। আমি 10 দিন ধরে হয়ে গেল, আমার পেশেন্ট তো নর্মালি পেশেন্ট হয়ে গেছিলো, হওয়ার পরে সে পেশেন্ট পরে মানে 2 ঘন্টা পরে মানে 12টা ডেলিভারি হয়েছে, সে 3টার সময় বলতেছে যে পেশেন্ট এরকম সিরিয়াস হয়েছে, ব্লাড এমার্জেন্সি লাগবে। আমি বলেছি ওনাদের বিল নিয়ে যে ডিসপ্যারিটি আছে সেটা হলো যেহেতু আমার অফিসের এটা বিরুদ্ধে একটা ওনারা অভিযোগ তুলেছেন, সেই জন্য সিএমওই সাহেবের এন্ডের ওখান থেকে এটা এনকোয়ারি করে দেখবেন, ওনাদের যদি প্রাপ্য থাকে এনকোয়ারি করার পরে 1 সপ্তাহ আমি টাইম নিয়েছি, তার মধ্যে ওনাদের যে প্রাপ্য টাকা আছে সেটা আমরা অ্যাড করে দিয়ে দেব। গ্রাম পঞ্চায়েত প্রধানে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে বিক্ষোভ, আন্দোলনের পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় অবশেষে বিডিও অফিসের সামনে ধর্নায় বসে তৃণমূল কংগ্রেস কমিটি। অভিযোগ, পণ্ডিত পোতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এলাকায় উন্নয়ন না করে সেই অর্থ ব্যাপক হারে নয় ছয় করছে, বিডিওর কাছে বারবার অভিযোগ করেও সমস্যার সমাধান হয়নি, এমনকি বিভিন্ন রকমভাবে প্রধানের এই দুর্নীতির প্রমাণ পাওয়া সত্ত্বেও প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা না নেওয়ায় এই ধর্ণা অবস্থান বলে জানিয়েছেন আয়োজকদের পক্ষে মোহাম্মদ নূর আলম। যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে এবং অভিযুক্ত প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ততক্ষণ তারা এই আন্দোলনে সামিল থাকবেন বলে হুঁশিয়ারি। আন্দোলনকারীদের দাবি, এর আগেও একাধিকবার ওই প্রধানের বিরুদ্ধে সরব হয়েছেন তারা। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট বিষয়ে তদন্তের দাবি ক্রমশ জোরালো হয়ে উঠলেও প্রশাসনের কোনো হেলদোল নেই, ফলে ক্ষোভে ফুঁসছেন বিক্ষোভকারীরা। যদিও এ বিষয়ে ইসলামপুরের বিডিও রজত রঞ্জন দাসের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। আমাদের জেলা থেকে ব্লক অবধি নির্দেশ দিয়েছে যে না ওই প্রধানের উপরে ব্যবস্থা নেন, আমরা লিখিত দিয়েছি, কিন্তু কে বা কারা মানা করেছে তারা আমরা জানতে চাই। আপনারা বিডিও সাহেবকে যাই জিজ্ঞাসা করেন যে আপনাকে কে বা কারা মানা করেছে, আর এই আপনি আইন বিরোধিতা কাজ করছেন, আপনি জনগণের কাজ করছেন না, এইভাবে বিডিও সাহেব ভুলভাল বুঝালে জনগণ বুঝবে না। আমি পাবলিকের ওই পঞ্চায়েতের জিও টিএমসির প্রেসিডেন্ট হিসাবে এই ধান্নাই বসেছি। না আমরা যখন এসেছি কোনো দলীয় পতাকা ছিল না, না দলীয় পতাকা আমি যখন আসি তখন কোনো দলীয় পতাকা ছিল না, দলীয় পতাকা থাকলে আমরা ওটা সুইচ করতাম, কারণ এমসিসি থাকতো। আমি এই বিরুদ্ধে এটাই বলবো যে ওরা 2-4টা মানুষ, আমাদের আমি 25,000 মানুষের প্রধান, সব 25,000 মানুষকেই আমরা দিদির পরিকল্পনাগুলো তুলে দিয়েছি, সব 25,000 মানুষেই খুশি আছে আবার আনন্দই আছে। এখানে নূর আলম নামে একটা ছেলে আছে, ওর সঙ্গে আর 2-4টা আছে, ওগুলো দলাল, ও আমাদের দলের কেউ না, ও বিজেপি করে, ও এখন আবার ইলেকশনের টাইম ও বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, টাকা নিয়ে এগুলো করেছে, আমাদের দিদির পতাকা নিয়ে এই বদনাম করেছে। আমি কোনো পঞ্চায়েতে উন্নয়নের কাজ করতে গেলে, কখনো উন্নয়নের কাজ করতে গেলে ওরা উন্নয়নের কাজে বাধা দেয়, উন্নয়নের কাজ করতে গেলে আগে ওদেরকে নিয়ে আলাদা করে বসতে হয় ওদেরকে টাকা দিতে লাগে, আমি সেটাতে বাধ্য, আমি টাকা দেবো না। আমি দিদি আমাদেরকে টাকা দিয়েছে উন্নয়নের কাজ করার জন্য, মানুষজনের কাজ করার জন্য, তাহলে আমি দিদির পরিকল্পনা এগুলো করছি, কিন্তু ওরা দলালগুলো, ওরা কাজ করলে ওদেরকে টাকা লাগে, আমি টাকা দিচ্ছি না সেটার জন্য এরা এগুলো করতেছে, ওরা দলাল। সব মানুষে আনন্দে দিদির পরিকল্পনা পেয়ে ভালোই আছে, খুশিতে আছে, কিন্তু ওই 2-4টাই লোকেই এরকম করে ওগুলো দালাল, ও আমাদের দলের কেউ না, ও বিজেপি পার্টি করে। আজ এ পর্যন্তই, পরবর্তী সংবাদ দেখতে নজর রাখুন এসকে লাইভে, আপনার সময় আপনার খবর।